গোলাপ না নিয়ে আইসক্রিম দিয়ে প্রপোজ? গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালো আছি, কারণ তোমাদের দাদাভাই ছুটির ডেট প্রায় আগিয়ে এসেছে। আজকে হচ্ছে এপ্রিলের 6 তারিখ, মাঝখানে আর পড়ে রয়েছে মাত্র 2 দিন। তো দেখতে পাচ্ছ সকালবেলায় উঠে একদম ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করছি। আর তোমরা কী ভাবছো, বর কিসের জন্য সকালবেলায় এত ভালোবাসা দেখাচ্ছে? মানে এই যে খাইয়ে টাইয়ে দিচ্ছে, ও আমাকে মাঝে মধ্যে খাইয়ে দেয়, এটা অবশ্য নতুন কিছু না। কিন্তু ওই যে আমার চোখের কোনায় জল দেখতে পাচ্ছ, তার কারণ কী জানো? আমি বাড়ি যাবো বলে কান্নাকাটি করছিলাম। কান্নাকাটি বলতে জানো তো, একবারে তো রাজি হবে না। তো আমাদের বাড়ির বউদের একটাই তো মেন অস্ত্র রয়েছে, সেটা হচ্ছে চোখের জল। সেটা না ফেললে কোনো কাজ ইজিলি হয় না। তো 2 ফোঁটা চোখের জল ফেললাম। তো তারপরে বললো ঠিক আছে, তাহলে আমার তো একটা কাজ রয়েছে কৃষ্ণনগরের ওইদিকে, তো যাব যখন তাহলে তোমাকে একবারে সাথে করে নিয়ে যাব, আসার সময় বাড়ি থেকে ঘুরে আসবো। আসলে কি বলো তো, এত রোদ গরম তো, তো সেই জন্য ও অতটা বেরোতে চাইছে না। আর এমনি তো ও যাবে আজকে কৃষ্ণনগরে, ওর একটু দরকার আছে। তো আমি তো বলেছি ওকে একা ছাড়বো না, আমাকে গেলে আমাকে নিয়ে যেতে হবে। প্রথমে বলছিল নিয়ে যাব না, তো সেই জন্য একটুখানি কান্নাকাটি করা আর কি, তারপরে একদম পটিয়ে রাজি করিয়ে ফেলেছি। আমার মতন এই টিপসটা কে কে ফলো করে বলবে? তো আমার মনে হয় আমরা সব বাড়ির বউরাই এই টিপসটা ফলো করি। কোনো কিছু না পেলে ব্যাস কান্না জুড়ে দাও, তাহলে সেটা পেয়ে যাব। আমি তো আগাগোড়া মানে বাড়িতেও, শুধুমাত্র যে ওর কাছে এমনটা না, ছোটবেলাতেও করতাম। তবে এখন বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কাছে আর কান্নাকাটি করে কোনো কিছু অবদার করি না। এখন এই যে দেখতে পাচ্ছ বিয়ের পর জুটে গেছে আমার বর কপালে, ওর কাছে আমি কান্নাকাটি করে সব কিছু পেয়ে যাই। গোলাপ না নিয়ে আইসক্রিম দিয়ে প্রপোজ? যাই হোক, দেখতে পেলে আজকে সকালে খাবারের মধ্যে ছিল রুটি আর তরকারি। আমি তো একটুও রুটি খেতে ভালোবাসি না, প্রথমে খাবো নাই বলছিলাম, আর এমনিতে তো একটুখানি কান্না করছিলাম, সেই জন্য ও দেখতে পেলে আমাকে জোর করে খাইয়ে দিল। আমি ওই একটা কি আধখানা খেয়েছি। আর তারপরে এই যে দেখো রুমেই বসেছিলাম, প্রচণ্ড গরম আজকে বাইরে। তো ও দেখলাম আমাকে একটুখানি বলে গেল আসছি, বাইরে গিয়ে দেখছি এই দুটো আইসক্রিম কিনে নিয়ে আসলো। ও কিন্তু আইসক্রিম খায় না, মানে ঠান্ডা জিনিস খায় না, আমার জন্যই নিয়ে এসেছে। এখন আমি একটা খাবো আর একটা বললাম ফ্রিজে রেখে দেওয়ার জন্য। আর একটা জিনিস দেখো, ও জাস্ট গিয়েছে আইসক্রিমটা সামনে থেকে নিয়ে এসেছে, কিন্তু এইটুকুনি আনতে আনতে গলে গেছে মনে হচ্ছে, এত বাইরের রোদের তাপ। তো যাই হোক, একটা ফ্রিজে রেখে দেবো, শক্ত হয়ে যাবে, পরে খাবো। আর তারপরে এই যে দেখো, আর কোনো ভিডিও শ্যুট করিনি সারাদিনে, খাওয়া দাওয়া রান্নাবান্না সেই ছিল, একবারে রেডি সেডি হয়ে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন আমি তোমাদের দাদাভাইয়ের ড্রেসগুলো বার করে নিচ্ছি, যাবো তো আজকের দিনের মতন। আর হ্যাঁ, এখন মোটামুটি 3টা বাজে, আজকে একটু তাড়াতাড়ি বেরোবো যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি, যেহেতু এতটা রাস্তা যেতে হবে। এখন আমি ঝটপট করে তোমাদের দাদাভাই একটা ড্রেস বার করে নিচ্ছি, আর আমি তো চুড়িদার পরেই যাতায়াত করি। তোমরা জানোই আমি যখন শাড়ি পরি তখন তোমাদের দাদাভাই বলবে কেন চুড়িদার পরতে পারো না, আর যখন চুড়িদার পরি তখন আমাকে বলবে কেন শাড়ি পরতে পারো না, অদ্ভুত টাইপের মানুষ। যাই হোক, তো এইদিকে দেখতে পাচ্ছ আমার সবকিছু বার করা হয়ে গেছে, আর ও গেছে স্নান করতে। আর ও তো সবসময় লেট, আমি রেডি হয়ে যাই তারপরে ও যায় স্নান করতে। যাই হোক, তো ফটাফট বেরিয়ে যাবো। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড রোদের তাপ, আর এখন ভাবছি আর কি কিছু নেব। তারপরে দেখলাম না, কিছু নেওয়ার মতো নেই, যাবো তো একটা দিনের জন্য। আর যেহেতু ও চলে যাবে, তো আসার সময় তো একবার দেখা করতেই হবে বাড়িতে, কারণ জানোই তো এই যে যাবে তারপর আবার কবে আসবে কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি ও ডিউটি চলে যাওয়ার আগে একবার বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা করে আসার, কারণ দেখো ও বাড়ি থেকেই যাবে, মা বাবা সাথে থাকবে। যেমন মা বাবাটা মা বাবা, তেমন শ্বশুর শাশুড়িও তো মা বাবাই হয়, তাই না? যেমন আমাদের বাড়ির বউদের ক্ষেত্রে ছেলেটার মা বাবাকে আমাদের নিজের মা বাবা ভাবতে হয়, তেমন মেয়েটার ক্ষেত্রেও সেমই হওয়া উচিত। আমি তো অন্তত তাই মনে করি, কারণ এইদিকে মা বাবার যেমন মন খারাপ হবে, ওইদিকে তেমন শাশুড়ি মাও মাই হয়, তারও মন খারাপ হয়। আর বিশেষ করে তোমাদের দাদাভাই তো আমাদের বাড়িতে পুরো ছেলের মতন থাকে, সেটা তোমরা যদি একদিন আমি 24 ঘন্টা ভিডিও করি তাহলেই তোমরা বুঝতে পারবে। মানে আমার বাড়ির লোকের সামনে হয়তো আমাকে কোলে নিচ্ছে, গাল ধরে টানছে, মানে সব কিছু, কোনো রকমের কোনো ব্যাপার নেই, পুরো টোটালি ফ্রি, সেটা ওখানে হোক আর এখানেই হোক। এই যে দেখো ও রেডি হয়ে গেছে, আর আমি একটুখানি হালকা করে লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। যদিও গরমে কোনো কিছুই করতে ভালো লাগছে না, ভাবলাম শুধুমাত্র এই হালকা করে একটুখানি লিপস্টিকটাই লাগিয়ে নিই। আর চলো এবার ঝটপট রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো। আচ্ছা হ্যাঁ, আর একটা ইম্পর্ট্যান্ট কথা, প্র্যাঙ্ক ভিডিওটা দেখলাম তোমরা প্রচুর রেসপন্স করেছো, প্রচুর, মানে সবারই যে এতটা ভালো লাগবে ভিডিওটা আমার কল্পনার বাইরে ছিল। ফার্স্ট টাইম তো আমি একটু নার্ভাস ছিলাম, আমি নিজেই দেখতে পাচ্ছিলাম, হেসে ফেলছিলাম মাঝে মধ্যে, মুখ লুকিয়ে হাসছিলাম। তো এবার তো আমি আরও অনেক ভিডিও ট্রাই করবো, এইবার হয়তো হবে না, পরের বার অনেক নতুন নতুন ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কোন টাইপের প্র্যাঙ্ক ভিডিও তোমরা দেখতে চাও, আর নতুন নতুন প্র্যাঙ্ক ভিডিওর আইডিয়া কিন্তু আমাকে দেবে।
আর এটা কিন্তু সত্যি, আমি একদমই ভাবতে পারিনি প্র্যাঙ্কটা তোমাদের এতটা ভালো লাগবে। আর হ্যাঁ, একটু তো ফানি মুভমেন্ট করার চেষ্টা করেইছিলাম আমি। আমি বারবার ভাবছিলাম ও না মানে বুঝতে পেরে যায় যে আমি প্র্যাঙ্ক করছি, কিন্তু আমি তো আর সচরাচর প্র্যাঙ্ক করি না, তাই ও অতটা মাথায় আনতে পারিনি যে আমি প্র্যাঙ্ক করবো এইভাবে। যাই হোক, থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর একটা কথা তো সত্যি যে মনটা এতটা খারাপ লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এই তো বাড়ি আসলো আর এর মধ্যে ছুটি শেষ। কেন যে এমনটা হয় সত্যি, দেখো যখন ওখানে থাকে তখন মনে হয় দিন কাটতেই চাইছে না, যে কটা দিন বাড়ি থাকে কখন যে সকাল হয় কখন যে রাত হয়ে যায় কিছুই বুঝতে পারি না। ছোটবেলায় বাড়ির লোকেদের বলার সেই কথাটা যে যে কোনো জিনিস আস্তে আস্তেই ভালো, চলে আসলে মন খারাপ হয়ে যায়, সেই কথাটা এখন খুব ভালোভাবে ফিল করতে পারি। ছোটবেলায় যখন দুর্গাপুজো আসতে লেট হতো, মাকে বলতাম বা বাড়িতে বলতাম যে পুজোটা যে কবে আসবে, কবে নতুন জামা হবে, আর তখন বাড়ির সবাই বলতো যে আস্তে আস্তেই ভালো, আসলে দেখবি ফুস করে চলে যাবে। আর এখন সেটা ভালোভাবে মানে একদম ভালোভাবে বুঝতে পারি যে ওই যখন ছুটি আসে তার 10 দিন আগে থেকে কতটা এক্সাইটমেন্ট থাকে, আসছে আসছে এটাই ভালো লাগে। আর চলে আসলে বাস কটা দিন, তারপরে আবার মন খারাপ, সেই মাসের পর মাস অপেক্ষা। যাই হোক, এদিকে দেখতে পেলে তারপর আমরা বেরিয়ে চলে এসেছি, আর একদম পুরো দুপুর রোদ এখন দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ রয়েছে। আর এই যে দেখো নৌকা চলে এসেছে, এখন দুটো নৌকা চলছে, এই সাইডে একটা চলছে, ওই সাইডে একটা চলছে, ওখানে বড় গাড়ি পার হচ্ছে সেই জন্য ওই দিকের ওই নৌকাটাকে দিয়েছে। ওটা কিন্তু সবসময় চলে না, বড় গাড়িটারই পার হলে তবেই চলে, আগে কিন্তু বাসও পার হতো, কিন্তু আমাদের বিয়ের টাইমে না বিয়ের বাস পার হতে দেয়নি। এর আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, সেই কারণে পুরো সেই বহরমপুর দিয়ে ঘুরে আমাদের বিয়ের গাড়ি গিয়েছে। তবে তোমাদের দাদাভাইয়ের বিয়ের গাড়ি এখান দিয়েই পার হয়ে গিয়েছে, ছোট গাড়িগুলো পার করে, কিন্তু বড় গাড়ি বলতে ওই বাস টাসগুলো নাকি আর পার হয় না, এটুকুনি আমি জানি। তো এই যে দেখো এখন ওকে আমি বলছি আমরা কোনটায় যাবো, ওই দিকেরটাই যাবো না এই দিকেরটাই যাবো, ওটাও যাবে কারণ একটা বড় গাড়ি পার হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ। তো এই দিকে কিছু লোক যাচ্ছে, ওই দিকে কিছু লোক যাচ্ছে, এখন সবাই ভাবছে কোনটা আগে ছাড়বে। আমিও তোমাদের দাদাভাইকে কিন্তু কনফিউজ করে দিয়েছি, একবার বলছি ওইটাই যাবো একবার বলছি এইটা যাবো, তো শেষ পর্যন্ত আমরা ওইটাতেই গিয়েছি। এই যে দেখো আর এইটাই কিন্তু আগে ছেড়েছে, আগে ছাড়ুক বা পরে ছাড়ুক ডিফারেন্ট ওই 5 মিনিটের, মানে এটা ছাড়া ওইটা যেই ছেড়ে চলে আসে ওইদিকের নৌকাটা তখন আবার এটা ছেড়ে দেয়, এরকমভাবেই চলে। এখানে খুব একটা টাইম লাগে না, আর ঘাটটাও খুব একটা বড় না, ছোট হয়ে গেছে। তারপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, আর তারপরে একদম সন্ধ্যাবেলায় বাড়ি পৌঁছানোর পর ভিডিও শ্যুট করছি। এই যে দেখো মাঝখানে কিছু কাজ ছিল, সেগুলো আমরা সেরে নিয়েছি মানে অন্য জায়গায় কৃষ্ণনগরে। তো তারপরে এই যে দেখো এখানে হচ্ছে একটা বাড়ির জন্য একটা বড় তরমুজ নিয়ে এসেছি, এটা 4 কেজি ওয়েট রয়েছে, আর এতটা সুন্দর হয়েছে তরমুজটা, দেখো একদম পুরো লাল টকটক করছে। ওখানে অবশ্য আমরা কেটে দেখেনি, আর খেয়েও দেখেছিলাম প্রচণ্ড মিষ্টি, জাস্ট ওয়াও লাগছে, মনে হচ্ছে কখন খাবো। মানে এই গরমে তো তরমুজ একটু ঠান্ডা, আমি অবশ্য ঠান্ডা খাই না, সেই জন্য তোমাদের দাদাভাই সবসময় তরমুজটা নেওয়ার চেষ্টা করে, ওই আমাকে তরমুজ খাওয়া শিখিয়েছে, আগে আমি খেতাম না এই লাল রংটার কারণে। তো তারপর এখন আমার একটা ভীষণ প্রিয় জিনিস হয়ে দাঁড়িয়েছে, এই যে দেখো কিছুটা পরিমাণ কেটে রাখছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। তো তারপরে এই যে দেখো এখানে দলপতি সব হাজির হয়ে গেছে, এখানে ওইটা পুলক, ওটা সৌরভ, সবাইকে এখন হাই করতে বলছি আমার নতুন ফোনে। তো এই যে দেখো এখানে বসে বসে আমি ল্যাদ খাচ্ছি, আর আমাদের বাড়ির পিছনে একটা প্রোগ্রাম হচ্ছে একটুখানি পরে, ওটাও দেখতে যাবো ভাবছি। এই যে দেখো সারাদিন আমার শুয়ে থাকা কাজ, বাড়ি আসলেই কেন জানি না আমি লেজি হয়ে যাই, ওখানে থাকলে কিন্তু আমি প্রচণ্ড অ্যাক্টিভ থাকি, বাড়ি আসলেই যত আলসেমি কুড়েমি সব আমার মানে যেন পেয়ে বসে। তো এখন রান্না হচ্ছে চিকেন, আর চিকেনটা কে রান্না করছে বলো তো, তোমাদের দাদা ভাই আবার কে, ওই তো চিকেন রান্নাটা করে, ও কিন্তু নিজে থেকেই করে, কে ওকে বলে না, ওই বলে মাকে বলো সব কিছু জোগাড় করে দিতে, আমি বানাবো চিকেন। না বরমশাই আমার ভালোই চিকেন রান্না করে, খারাপ বলবো না, বেশ ভালোই রান্না করে। তো মা এখন আমাদের দুজনকে একটু একটু করে মিষ্টি খাইয়ে দিল, আমি একটা খেলাম, তোমাদের দাদাভাই দুটো খেলো, মানে দুজনকে খাইয়ে দিল আর কি। তো এই যে দেখো এখন বাটি হাতে আমি হাজির হচ্ছি, ও কিন্তু সবসময় আমি যদি ওর কাছে থাকি বা নাও থাকি, হয়তো আমি উপরে থাকলাম মানে শ্বশুরবাড়ির কথা বলছি, ও নিচে থাকলে আমার জন্য চিকেন রান্না করে মানে কষা আমার জন্য উপরে নিয়ে গিয়ে বলে, ওগো শুনছো একটুখানি খেয়ে দেখো তো কেমন হয়েছে, সেদিন মাটন কষা করেছিল তাও আমার জন্য উপরে নিয়ে গিয়ে দিয়েছে। মানে এই জিনিসটা একদম বেস্ট, আমি খুব লাকি মনে করি, আমার ভালো লাগার জিনিসগুলোও মনে রাখে। এই যে দেখো আমি বলছি ছোট দেখে দাও, ও প্রথমে বড় পিস দিতে যাচ্ছিল, আমি বললাম বড় নেবো না ছোট্ট একটা পিস দাও। আর সত্যি কথা বলতে চিকেন কষা খেতে আমার জাস্ট অসম লাগে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, টাটা।